ফারাওন বা ফারাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে ওদের উপাধি, যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এটা কি কারো নাম? যেই ওই চেয়ারে বসবে বঙ্গভবনে থাকবে উনি রাষ্ট্রপতি। তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাউস বা ফারাও। ফ্রি ফায়ার গেমস খেলা যাবে কিনা, প্রথম কথা হলো মুসলমানের জন্য গেমস খেলা, যত গেমস মোবাইলে আপনার কম্পিউটারে ইত্যাদিতে রয়েছে এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, একজন মুসলমানের জন্য এগুলো কোনোটাই খেলা ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। জায়েজ না, ফ্রি ফায়ার খেলছো তুমি কি হাউজে কাউসারের আশা করতে পারো? তুমি কি জানো হাউজে কাউসারের পানি কত মজা? তুমি কি কখনো জানো যুবক পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে যারা ব্যস্ত থাকো, তোমাকে আমি একটা জিনিস দেবো, তুমি ওয়াদা করো ফ্রি ফায়ার ছাড়বে কিনা। যদি আমি যেটা দেবো সেটা যদি ফ্রি ফায়ারের চেয়ে কোটি গুণ বেশি মজাদার না হয় ছাড়ার দরকার নেই। যদি মজাদার হয় ছাড়বে? ওয়াদা করো ভাই, হাত তোলো, যারা খেলো তারা হাত তোলো, দাঁড়িয়ে বলো, জনগণকে শুনিয়ে বলো আমি আজকে ছেড়ে দেবো যদি হুজুর আপনারটা মজাদার হয়। আমার যুবক ভাই বলতেছে সে আমি যেটা দেবো সেটা যদি মজাদার হয় ফ্রি ফায়ার এখন কেটে দেবে। সত্যি তো যেটার ভিতরে দেখ মাটি থাকে না, ঝর্ণার ভিতরে ওই মাটি বানানো হয়েছে কস্তুরি দিয়ে, তলা বানানো হয়েছে হীরা দিয়ে, সেখান দিয়ে যে পানিগুলো যাচ্ছিল আমার নবী দেখলেন সেই পানিগুলো দুধের চেয়ে সাদা, এবার খেয়ে দেখলেন দেখলেন মধুর চেয়ে মিষ্টি, এবার দেখলেন বরফের চেয়ে ঠান্ডা। জিব্রিল এটা কি? ও জিব্রাইল এটা কি? জিব্রিল আমিন বলছেন হাজা আল কাউসার, এটাই হলো কাউসার, হাউজে কাউসার। এটা এটার পানি কে খাবে? যে আমার উম্মতের ভিতরে আমার দরুদ সবচেয়ে বেশি পড়বে সে এটার পানি খাবে। এরপরে ভিতরে দেখলেন আরেকটা হাউস যেটার চারপাশে চারজন দাঁড়ানো, এক কোনায় দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর, আরেক কোনায় দাঁড়িয়ে থাকবে ফারুকে আজম, আরেক কোনায় উসমানের জন্য রেন, আরেক কোনায় মাওলা আলী, সেটার উপরে থাকবে আকাশে যত তারা ততগুলো বাটি, সেটার পানি যে এক বাটি খেতে পারবে 50,000 বছর আর তৃষ্ণা লাগবে না। আমি কেমনে পাবো সেই পানি? আমার দরুদ পড়লে। এখন তুমি ফ্রি ফায়ার যখন খেলো আধা ঘন্টা, এক ঘন্টা, 10 মিনিট, 1 মিনিটও যখন খেলো, ওই 1 মিনিটে যদি তুমি মন দিয়ে চেষ্টা করো অন্তত 2 বার দরুদ পড়া সম্ভব। কয়বার? 2 বার। তুমি 1 ঘন্টা যে গেলো ওই 1 ঘন্টা যদি তুমি চেষ্টা করো 100 বার পড়া কি সম্ভব নয়? 1 ঘন্টা মিনিমাম 100 বার না, মিনিমাম চেষ্টা করলে 500 বার পড়া যাবে। আর আমার নবী বলেছেন যে ব্যক্তি 100 বার আমার উপরে দরুদ পড়বে কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া মিনান নার ওয়া আসকানাহু এবং তার কপালে আল্লাহর কুদরতের কলম দিয়ে লিখে দেওয়া হবে আজকে থেকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত, তোমার দিল কপটতা মুক্ত। এবার আমার ফ্রি ফায়ার যারা খেলেন তাদেরকে আমি বলতে চাই, ভাইজান আপনি বলেন এরকম 10 বছর লাগাতার ফ্রি ফায়ার খেললে কি হাউজে কাউসার পাওয়া যাবে? ফ্রি ফায়ার খেলতে খেলতে যদি তুমি মারা যাও তুমি মুসলমান হয়ে মরার গ্যারান্টি নাই, কথা কন ঠিক? এসচাম করে লিখে দিলাম, কারণ ওই ফ্রি ফায়ার হলো বিশাল বড় প্ল্যান, তোমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে বাবার কদম থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে কোরআনের তেলাওয়াত থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে হাউজে কাউসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে না, আমি পৃথিবীর কারোর জন্য নয়, শুধু আপনি মুস্তাফার হাতে হাত
ইসলাম, হাত তোলা বলো যুবকরা পারবো কিনা বলো, হাত তোলা বলো পারবো কিনা বলো। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কাউসার দিতে হবে, আমরা আপনার প্রেমে ছেড়ে দিয়েছি, পাবজি ছেড়ে দিয়েছি, মদ ছেড়ে দিয়েছি, জুয়া ছেড়ে দিয়েছি, চুগলখুরি ছেড়ে দিয়েছি, গিবত ছেড়ে দিয়েছি, ফ্রি ফায়ার কে কবর দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহীন শাহে মদিনা। আমার এই যুবক ভাই আজকে আমার নবীর কারণে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। ইনশাআল্লাহ পৃথিবীর কেউ তোমাকে আর ফ্রি ফায়ার খেলাতে পারবে না। তুমি যখনই ফ্রি ফায়ার খেলবে তখন তুমি শুধু মনে করবে এই হাত দিয়ে, এই হাত দিয়ে নবীর হাত থেকে হাউজে কাউসার নেব, এই হাত দিয়ে নেব, এই হাত আর অ্যান্ড্রয়েড এর পিছনে এইভাবে লাগাবো না, এই হাত লাগবে তো মুস্তফার হাতে লাগবে। ফ্রি ফায়ার গেম খেলা হারাম, কোন মুসলমানের বাচ্চা ফ্রি ফায়ার গেম খেলতে পারে না। আমি সব জায়গায় বলি, আজও বলছি, মনে রাখবেন ফ্রি ফায়ার গেম খেলা চলবে না। তুমি যদি মুসলমানের বাচ্চা হও খেলতে পারবে না, তার কারণ হলো ফ্রি ফায়ার গেমেতে দুটো চরিত্র দেখানো হয়েছে ভাই, একটা পুরুষ আর একটা মহিলার চরিত্র পাওয়া যায়। ওই পুরুষ আর মহিলাটাকে যদি গুগল সার্চ করে বের করা হয়, আমি ফ্রি ফায়ার গেম কখনো খেলিনি, চোখেও দেখিনি, কিন্তু এত আলোড়ন সৃষ্টি হয়েছে তথ্য খুঁজে বের করেছি ভাই। আমার দোস্ত আমার, ওই যে পুরুষ আর মহিলার চরিত্রটা যদি সার্চ করে বের করা হয়, দেখবেন সেখানে পুরুষের ডেফিনেশনে লেখা আছে ভাই, দ্য ফার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রথম মানুষ সাজানো হয়েছে ভাই। আর মহিলাকে দা ফার্স্ট ওম্যান ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রথম মহিলা সাজানো হয়েছে ভাই। এখন মুসলমানের ছেলে যারা খেলে তাদের কাছে জানতে চাই, পৃথিবীর প্রথম পুরুষ আর মহিলা কে ছিল ভাই, কে ছিল বলে? তাহলে হযরত আদম নবী মা হাওয়া, তাদেরকে নিয়ে গেম খেলা হয়েছে ভাই, তাদেরকে গেমের চরিত্রে সাজানো হয়। নবীদের সানে যদি বিয়াদবি করা হয়, নবীদের সানে যদি বিয়াদবি করা হয়, ঈমান থাকবে ভাই? ইমান থাকতে পারে নাই। হে মুসলমান, আজ থেকে যারা ফ্রি ফায়ার গেম খেলো, ওই গেমটাকে ডিলিট করা চাই, আজ থেকে ওই গেম আর খেলবে নাই। যদি ইচ্ছাকৃত ভাবে গেম খেলো, ইমানের খাতরা এসে যাবে ভাই। বলার উদ্দেশ্য কিন্তু এটা ছিল নাই, কথা প্রসঙ্গে খুব জরুরি তাই বলে দিলাম ভাই। মুসলমান খেয়াল করুন, তাহলে কেউ গেম খেলে ভাই, কেউ হোয়াটসঅ্যাপ চালায়, কোন বন্ধু আবার বন্ধুর ভিডিও কলিং এ দেখে দেখে কথা বলে নাই, চাচা দেখতে পেরেছে ভাইপো তার বন্ধুর সঙ্গে ভিডিও কলিং এ দেখে দেখে কথা বলছেন, চাচা বলে ভাইপো রে এটা আমার খুব দরকার, বলে কেন চাচা, বলে জানিস না বাবা আমার মেয়ে জামাই বোম্বাই থাকে, ব্যবসা করে, নাতি নাতনির জনটা মনটা বড্ড কাঁদে, ফোনে তো কথা হয় বটে, কিন্তু দেখে দেখে যদি কথা হয় মনটা বড্ড ভালো লাগে ভাই।